আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেলার ডায়েট প্ল্যান এবং ওকে আমি কী কী খেতে দিই সারাদিন, ওর গ্রোথ কেন এত ভালো। তো ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 10টা, ঘুম থেকে উঠলাম, তাকে খাবার দিতে যাবো। এটা হচ্ছে ওর ফার্স্ট মিল গাইস, এটা হচ্ছে বেলার ব্রেকফাস্ট। এখানে আছে খিচুড়ি যেটা ওকে খাওয়াই, এর সাথে টক দই, 50 গ্রাম অফ টক ফুড আর পানি। দুইটা দেওয়া উচিত, কারণ ওদের পেট ঠান্ডা থাকে আর গরমের মধ্যে তো মাছ। একটু বড় বড় পিস তো, তাই আমি এগুলো একটু কেটে ছোট ছোট করে দিই, যেন ডাইজেস্ট করতে কোনো প্রবলেম না হয়। আর একদম বড় ভুল যখন হয়ে যাবে তখন এগুলো আর কেটে দিব না, তখন ডিরেক্ট দিয়ে দিব। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, আর ডেইলি একটা আমি লাঞ্চ টাইমে ওকে কড লিভার অয়েল দিই। আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন, এটা দিলে ওদের স্কিন টোন সব কিছু অনেক ভালো থাকে। এই দেখতে পাচ্ছেন বেলা সে দাঁড়িয়ে আছে, কি হয়েছে, ক্ষুধা লাগছে তোমার, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, দেখছেন আদর নজন একদম। অশোক এটা হচ্ছে খিচুড়ি যেটা খাওয়াই আমি, এটা সকালে আর রাতে খাওয়াই। সো এখানে খিচুড়ি আমি এটা আপাতত ইউজ করতেছি, আমার রয়্যাল ক্যানন ছিল, এটা তো এখন পাওয়া যাচ্ছে না দেশে। সো এটার রেজাল্ট খুবই ভালো, একদম স্পেশালি বুলি ব্রিডের জন্য এটা ম্যানুফ্যাকচার করা। এটা হচ্ছে স্মার্ট হার্টের পাওয়ার প্যাক, এটা হাই প্রোটিন ফুড, এটা মাস্কুলার ডগদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 1 কাপ, এটা 50 গ্রাম পরিমাণ। আর দিচ্ছি হচ্ছে এই মাল্টিভিটামিনটা, এটা সকালে আর রাতে 1 ml করে আমি ইউজ করি, এটা স্কোয়ারের 1 ml। খাবার আপনাদের যেটা দেখানো হয়েছে আমি একটু পানি দিয়ে মিক্স করে দিচ্ছি। ডগ ফুডগুলো একদম ফুলে গেছে। Hey,